সুপ্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা ক্লাস ইলেভেনের বাংলা পাঠ্য কবিতা ভাব সম্মেলন যেটি বিদ্যাপতির লেখা এই কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি আলোচনার পূর্বে আমরা জেনে নেব কবি পরিচিতি সম্পর্কে কিছু তথ্য বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিল কবি বঙ্গদেশে তার প্রচলিত পদগুলি পদাবলী বা প্রজবলী ভাষায় রচিত কবিত আছে যে পরমপুরুষ শ্রী চৈতন্য মহাপু কদিন তার পদ গাইতে ভালোবাসতেন বাঙালিরা চর্চা গীতি ভাষা থেকে এই ব্রজগুলি ভাষাকে অনেক সহজেই বুঝতে পারে। বিদ্যাপতিকে বাঙালি কবিদের অন্যতম হিসেবে গণ্য করা হয় কবি বিদ্যাবতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী মোহ অন্তর্গত বিস্ফি নামের এক বিদগ্ধ পরিবারে তার রচনাগুলির মধ্যে রয়েছে কীর্তি পতাকা ভূ পরিক্রমা কীর্তি লতা পুরুষ পরীক্ষা ইত্যাদি বিধবতীর প্রায় আটশত পদ রচনা করেন এবং এই পদে দ্বারা তিনি বাঙালিদের মনে একটা আলাদা জায়গা করে রয়েছেন যে বিপুল সংখ্যক পদ রচনা করেন সেই পদগুলি রাধা কৃষ্ণের লীলায় রূপায়িত করেছেন তার মধ্যে রাধার বয়সন্ধি অভিসার প্রেম বৈচিত্র্য আক্ষেপরা বিরহ ভাব পদগুলি বিশেষ উৎকর্ষপূর্ণ কবি বিদীর মৈথিল কোকিল অভিনব জয়দেব ইত্যাদি নামে তিনি পরিচিত অর্থাৎ তার অন্য নামগুলি হচ্ছে মৈথিল কোকিল অভিনব জয়দেব এই নামেও তিনি বাণীদের কাছে পরিচিত তার এই বিস্ময়কর প্রতিভা শুধু কবিতেই আটকে থাকেনি তিনি একাধারে ছিলেন শিক্ষক কাহিনীকার ঐতিহাসিক ভূ ইত্যাদি বিষয়ে তিনি তার খ্যাতির সীমা রেখেছেন এবার আমরা জেনে নেব এই বিধতি রচিত পদগুলি যে ব্রজলির ভাষায় রাখা হচ্ছিল সেই ব্রজলি ভাষায় রচিত পদের ভাষাটি আসলে ব্রজলি ভাষাটা কি সেই সম্পর্কে আমাদের জেনে নেওয়া প্রয়োজন বিধি মেথিলার কবি ছিলেন তাই তার বহু পদ মৈথিলি ভাষায় রচিত গবেষকদের অনুমান পরবর্তী সময়ে মিথিলার বাইরে থেকে শিক্ষক মানে শিক্ষা গ্রহণ করতে আসা বাঙালি অসমিয়া উড়িয়া ছাত্রীদের মুখে এই পদ রূপায়িত হয়েছে অর্থাৎ এই পদগুলি ছাত্রীদের মুখে মুখে রূপায়িত হয়েছে হয় এভাবে মৈথিলি ভাষার সঙ্গে উড়িয়া অসমীয়া কখনো বাংলা ভাষার সংমিশ্রণে প্রজবনী ভাষা গড়ে ওঠে পণ্ডিতের অনুমান বিদ্যাপতি এই ভাষার প্রচলন করেন অর্থাৎ অনেক পণ্ডিত যারা এই ভাষা নিয়ে গবেষণা করেছেন তারা অনুমান করেন যে তিনি এই ভাষাটি আবিষ্কার করেন বা তিনি এই ভাষাটি প্রচলন করেন এরপর আমরা ভাব শুনন কবিতায় ভাব সম্মিলন জিনিসটি কি সেটা আমরা জেনে নেব তারপরে আমরা পাঠ্যপুস্তকটি লাইন ধরে ধরে বুঝে নেব ভাবস্মন বা ভাবোল্লাস বলতে বোঝায় শ্রীরাধিকার মানস রাধা ও কৃষ্ণের সম্মিলন কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধা অত্যন্ত মানসিক যন্ত্রণা পান কৃষ্ণ রাধাকে চিরতরে ত্যাগ করে চলে যাবার পর তাদের মিলনের আর কোনো সম্ভাবনা থাকে না রাধা তখন তার মানুষলোকে লোকে কৃষ্ণের উপস্থিতি কল্পনা করেন বাস্তবে দেখা না হলেও মানুষলোকে কৃষ্ণের সঙ্গে রাধার কাল্পনিক মিলন ঘটে প্রতিদিন এই কাল্পনিক মিলনকে ভাবোল্লাস বা ভাব সমিলন বলে প্রিয় ছাত্রছাত্রীরা এরপরে আমরা ওদের পাঠ্যপুস্তকে ভাব সমিলন কবিতাটির যে কটি লাইন রয়েছে সেই লাইনগুলি আমরা এক এক করে বুঝে নেব পাঠ্য ভাব সমিলন কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত বৈষ্ণব পদাবলী থেকে গ্রহণ করা হয়েছে এরপরে আমরা পাঠ্যপুস্তকটির অন্তর্গত পদাবলী পদটি লাইন ধরে ধরে আলোচনা করে নেব কি কহব রে আনন্দ ওর চিরদিন মাধব মন্দিরে মোর অর্থাৎ রাধিকা তার সখীকে বলছে কি কহব অর্থাৎ কি বলবো রে অর্থাৎ অর্থে বলা হয়েছে সখী আনন্দ ওর অর্থাৎ ওর সাথে কাটানো আনন্দ কতটা তার সীমানা কত তা তোমাকে বলে বোঝাতে পারবো না অর্থাৎ শ্রীরাধিকা তার সখীকে বলছে যে মাধবের সাথে অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে কাটানো আনন্দের কোনো ওর নেই কোনো সীমানা নেই চিরদিন মাধব মন্দিরে মোর অর্থাৎ তার মাধব বা তার কৃষ্ণ তার মন্দিরে অর্থাৎ তার শরীরে অবস্থান করছে তার গৃহে তার মনের মন্দিরে অবস্থান করছে এবং তার মনের মন্দিরে তার গৃহে অবস্থান করার জন্য তার যে আনন্দ হচ্ছে সেই আনন্দের কোনো ওর বা সীমানা নেই কোনো পরিসীমা দিয়ে তাকে মাপা যাবে না পাপ সুধাকর যত দুঃখ দেল প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল পাপি সুধাকর অর্থাৎ চাঁদ শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে মনে করিয়ে দিয়ে রাধিকাকে যতটা না শ্রীকৃষ্ণ মুখ দর্শন করে রাধিকা তার চেয়ে বেশি সুখ পেয়েছে বা সুখ লাভ পেয়েছে বা সুখ লাভ হলো অর্থাৎ পাপি সুধাকর বা পাপি চাঁদ তাকে রাধিক শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দিয়ে যতটা দুঃখ দিয়েছে তিনি শ্রীকৃষ্ণ দর্শনে তার চেয়ে বেশি সুখ পেয়েছেন আচর ভরিয়া যদি মহানিধি পায় তব হামপ্রিয়া প্রিয়া দূর দেশে না পাঠায় আচর অর্থাৎ আচল ভরে যদি মহানিধি অর্থাৎ মণি মুক্তা অলঙ্কার মূল্যবান রত্ন পায় সেই মূল্যবান রত্ন দিয়েও তিনি তার প্রিয়াকে অর্থাৎ তার শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠাবেন না অর্থাৎ তার শ্রীকৃষ্ণের বিনিময়ে যদি কেউ তাকে শ্রীকৃষ্ণকে চাই অর্থাৎ মণিমুক্তা বা অলঙ্কারের বিনিময়ে যদি শ্রীকৃষ্ণকে কেউ চায় তা সত্ত্বেও কিন্তু রাধিকা তার শ্রীকৃষ্ণকে কখনোই দূর দেশে পাঠাবেন না হোক তা আঁচল ভর্তি মণিমুক্তা অলঙ্কার যাই হোক না কেন শীতের অরণী পিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দড়িয়ার না অর্থাৎ শীতের অর্ণি শীতকালের অর্থাৎ শ্রীকৃষ্ণ গিরিশির গ্রীষ্মকালের বাতাস শীতল বাতাস বা মুগ্ধকর বাতাস শীতের অর্নি যেমন শীত থেকে মানুষকে বা মেয়ে মানুষকে বা মেয়েদের রক্ষা করে আত্মরক্ষা করে সম্মান রক্ষা করে ঠিক সেরকমই শীতের অর্ণি হচ্ছে তার শ্রীকৃষ্ণ এবং গিরিশির অর্থাৎ গ্রীষ্মকালের শীতল বাতাস বা মুগ্ধকর বাতাস বরিশার অর্থাৎ বর্ষাকালের ছাতা বর্ষাকালের ছাতা হচ্ছে তার শ্রীকৃষ্ণ এবং দরিয়ার অর্থাৎ সমুদ্রের বা বড় নদীর নৌকা না অর্থে এখানে নৌকা ভনৈ বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি ভনৈ করেন অর্থাৎ বর্ণনা করেন কে বর্ণনা করছেন কই বিদ্যাপতি শুনো অর্থাৎ শুনে যাও বড় নারী শ্রেষ্ঠ রমণী বা সুন্দরী সুজনক ভালো মানুষের দ্বারা সুজনের দ্বারা যে দুঃখ কষ্ট থাকে তা কেবলমাত্র দুই চার দিনের জন্য এই দুঃখ কষ্ট বেশি দিন না এই দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ওই বিদ্যাপতি রাধিকার সঙ্গে একাত্ম হয়ে রাধিকার দুঃখ কষ্টের সঙ্গে কিছুটা লাঘব করার জন্য বলছেন যে তুমি যে দুঃখ কষ্ট পাচ্ছ শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে সেই দুঃখ কষ্টের জন্য তুমি বেশি দিন কষ্ট পাবে না কারণ সুজনকের যারা ভালো মানুষের দ্বারা দুঃখ কষ্ট বেশি দিন থাকে না এভাবেই মধ্যযুগের কবিরা কবিতার শেষে তাদের নামকে প্রবেশ করিয়ে দিতেন যাকে বলা হয় ভণিতা কারণ ভণিতা কবিতারা কবিতার শেষে কবিরা প্রয়োগ করতেন নিজেদের গুণগান বর্ণনা করার পর তার নামটা তিনি খুব সহজে বুদ্ধিদীপ্ত দ্বারা তিনি প্রয়োগ করতেন এ ছিল বিদ্যাপতি লেখা ভাব কবিতাটি কেমন লাগলো তো আমাকে কমেন্ট করে জানিও পরবর্তীকালে খুব শীঘ্র সেকেন্ড সেমিস্টার অন্যান্য অংশগুলো নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো